হ্যালো বন্ধুরা, সাপলুডু চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। আপনি যদি চ্যানেলে নতুন হন তবে চ্যানেলের নিচে লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেলটি, আর দেখতে থাকুন পুরো ভিডিও। কানাডার 43তম জাতীয় নির্বাচনে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ক্ষমতাসীন লিবারেল পার্টি আবার ক্ষমতায় আসছে। জাস্টিন ট্রুডোর বয়স তখন মাত্র 4 মাস, সময়টা ছিল 1972 সাল। অটোয়াতে এক রাষ্ট্রীয় সফরে এসেছিলেন আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। সফরকালে এক রাষ্ট্রীয় ভোজন সভায় মিলিত হয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী পিয়ের ট্রুডো ও তার পরিবারের সদস্যদের সঙ্গে। ট্রুডোর সঙ্গে নিক্সনের রাজনৈতিক সম্পর্ক ভালো ছিল না, কিন্তু সেদিন সেই কোলের শিশুটিকে দেখে প্রেসিডেন্ট নিক্সন মজা করে একটি ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বলেছিলেন, এই শিশুটি একদিন কানাডার প্রধানমন্ত্রী হবে। 46 বছর পর সেই মজা করে বলা ভবিষ্যৎবাণীটি অক্ষরে অক্ষরে মিলে গেল। জাস্টিন ট্রুডো সত্যি সত্যি কানাডার প্রধানমন্ত্রী হলেন, সরকারও গঠন করলেন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, আর তিনি হলেন কানাডার ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী যার বাবাও ছিলেন একজন প্রধানমন্ত্রী। সুদর্শন ও সুঠামদেহের অধিকারী জাস্টিন ট্রুডোর বয়স 43 বছর। কেউ কেউ মজা করে বলেছেন, সেক্সিয়েস্ট প্রাইম মিনিস্টার অন আর্থ। জন্মেছিলেন বিশেষ একটি দিনে, 25 ডিসেম্বর, খ্রিস্টানদের বড়দিন, যীশু খ্রিস্টের জন্মদিন। এই 43 বছর বয়সে জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী হয়ে দৃষ্টি কেড়েছেন কানাডা সহ বিশ্বের অনেক মানুষের। জাস্টিন ট্রুডো অল্প বয়সে প্রধানমন্ত্রী হয়েছেন বলে বিশ্ববাসী নজর কেড়েছেন তা নয়, তিনি এমন এক পিতার সন্তান যার নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আধুনিক কানাডার ইতিহাস। তিনি হলেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী পিয়ের এলিয়ট ট্রুডো, কানাডার মাল্টি কালচারাল ইমেজের প্রবক্তা ও প্রতিষ্ঠাতা। তবে পিতার উত্তরাধিকারী হিসেবে তিনি প্রধানমন্ত্রী হননি বা দলের প্রধান হননি, যেমনটি হয় পশ্চাৎপদ ও অগণতান্ত্রিক রাষ্ট্রসমূহে। জাস্টিন ট্রুডো লিবারেল দলের প্রধান নির্বাচিত হয়েছেন নিজ যোগ্যতা বলে এবং কানাডার 23তম প্রধানমন্ত্রী হয়েছেন নিজ কর্মগুণেই। পরাজিত স্টিফেন হার্পার অবশ্য জাস্টিন ট্রুডোকে নানাভাবে অযোগ্য প্রমাণ করার চেষ্টা করেছেন নির্বাচনের আগে তার নির্বাচনী প্রচারণার বিজ্ঞাপনগুলোতে, কিন্তু জনগণই প্রমাণ করে দিয়েছেন কে অযোগ্য আর কে যোগ্য। জাস্টিন ট্রুডো রাজনীতিতে আসার আগে থেকে নানাভাবে নানা উপলক্ষে মিডিয়ার আলোচনায় এসেছেন বারে বারে। সাবেক প্রধানমন্ত্রী পিয়ের ট্রুডোর ছেলে এই পরিচয় ছাড়াও তার নিজের একটা ক্যারিশমাটিক পরিচিতি গড়ে উঠেছিল। জাস্টিন ট্রুডো পিয়ের ট্রুডোর বড় ছেলে। জাস্টিনের মায়ের নাম মার্গারেট ট্রুডো। পিয়ের ট্রুডো মৃত্যুবরণ করেন 2000 সালের 28 সেপ্টেম্বর। মা মার্গারেট এখনও জীবিত। মার্গারেটও রাজনৈতিক পরিবারেরই মেয়ে। তার জন্ম ভ্যাঙ্কুভারে। বাবা জেমস সিনক্লিয়ার ছিলেন লিবারেল পার্টির এমপি। মৎস্য ও সমুদ্র বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন তিনি। সাইমন ফ্রেসার ইউনিভার্সিটিতে ইংরেজি সাহিত্যে লেখাপড়া করেন মার্গারেট। লেখালেখি, অভিনয়, ফটোগ্রাফি করা ছিল তার শখ। তিনি টিভি টক শোর হোস্টও ছিলেন। জাস্টিন ট্রুডো যে শুধু রাজনীতিতে সফল তা কিন্তু নয়, প্রেমিক পুরুষ হিসেবেও একজন সফল ব্যক্তি। প্রেম করেই বিয়ে করেছেন। তার স্ত্রীর নাম সোফি গ্রেগোয়ার। জন্ম 1975 সালের 24 এপ্রিল। সোফিকে জাস্টিন চিনতেন সেই শৈশব থেকেই, কারণ তিনি ছিলেন জাস্টিনের ছোট ভাই মিশেল ট্রুডোর সহপাঠিনী। তবে দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে আরও অনেক পরে। সেটি ছিল 2003 সালের ঘটনা, যখন দুজনে একটি চ্যারিটি প্রোগ্রামের সঙ্গে যুক্ত হন। তখন থেকে একজন আরেকজনের প্রতি কৌতূহলী হয়ে ওঠেন এবং কিছুদিনের মধ্যেই তা গভীর পরিণত হয়। 2004 সালের অক্টোবরে এঙ্গেজমেন্ট এবং 2005 সালের মে মাসে বিয়ে। বর্তমানে তারা 3 সন্তানের বাবা মা। সোফি তার শাশুড়ির মতো টিভি হোস্ট ছিলেন। বিভিন্ন চ্যারিটি কার্যক্রমের সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তার মা হাসপাতালের সেবিকা, বাবা স্টক ব্রোকার। মন্ট্রিয়ালে জন্ম এবং সেখানে তিনি বড় হয়ে ওঠেন। ম্যাকগিল ইউনিভার্সিটিতে পড়েছেন কমার্সে। উদ্দেশ্য ছিল বাবার পেশায় যোগ দিবেন। ক্যারিয়ারের শুরুতে একটি বিজ্ঞাপনী সংস্থার রিসেপশনিস্ট কাম অ্যাসিস্ট্যান্ট ছিলেন। পরে অ্যাকাউন্টেন্ট ম্যানেজার পদে উন্নীত হন, কিন্তু সেই পেশা বেশিদিন ভালো লাগেনি। বছর 3-এর মাথায় তিনি মিডিয়া জগতের সঙ্গে সম্পৃক্ত হয়ে ওঠেন। রেডিও টেলিভিশনের সাংবাদিকতা জগতের সঙ্গে নিজেকে ক্রমশ জড়িয়ে ফেলেন। পাশাপাশি টিভি অনুষ্ঠানের হোস্ট হিসেবেও কাজ করেন। জাস্টিন ট্রুডো কানাডায় নতুন প্রজন্মের প্রতিনিধি। তার গায়ে রয়েছে ট্যাটু। গাঁজা বৈধ করার পক্ষে তিনি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন। বিরোধীরা তার এই গাঁজা বৈধ করার বিষয়টি নিয়ে নানান রকম ঠাট্টা করে আসছেন। তবে জরিপে দেখা গেছে, সিংহভাগ কানাডিয়ান গাঁজা সেবনকে বৈধ করার পক্ষে অথবা অন্তত এটিকে অপরাধ হিসেবে না দেখার পক্ষে। ইতিমধ্যে বিশ্বের কয়েকটি দেশে এই গাঁজা সেবনকে বৈধতা দিয়েছে। যুক্তরাষ্ট্রের কলোরাডো, ওয়াশিংটন স্টেট এবং আলাস্কায় একে বৈধতা দিয়েছে আরও আগেই। জাস্টিন ট্রুডো একজন শৌখিন বক্সারও। বছর 2 আগে কনজারভেটিভ দলের সিনেটর প্যাট্রিক ব্রাজিওর সঙ্গে বক্সিং খেলতে গিয়ে তার নাক ফাটিয়েছিলেন। অটোয়াতে অনুষ্ঠিত ওই খেলাটি ছিল ক্যান্সার গবেষণায় ফান্ড রেজিং এর জন্য। স্বতঃস্ফূর্ত চরিত্রের এই যুবা প্রধানমন্ত্রীর শৈশব জীবনে কিছুটা অশান্তি ও বিশৃঙ্খলা দেখা দিয়েছিল, কারণ তার বাবা পিয়ের ট্রুডো এবং মা মার্গারেটের সংসার জীবন খুব মসৃণ ছিল না। যদিও তারা ভালোবেসে বিয়ে করেছিলেন একজন আরেকজনকে, দুজনের মধ্যে বয়সের ব্যবধান ছিল অনেক বেশি। তারা যখন বিয়ে করেন তখন ট্রুডোর বয়স ছিল 52 এবং
মার্গারেটের বয়স মাত্র 22-30 বছরের ব্যবধান। ট্রুডোর অবশ্য একটি সুবিধা ছিল, তিনি বয়সের তুলনায় দেখতে অনেক ইয়ং ছিলেন এবং মহিলারা অনেক সহজেই তার প্রেমে পড়ে যেতেন, আর ট্রুডো এ ব্যাপারে প্রতিদান দিতে কার্পণ্য করতেন না। পিয়ের ট্রুডো যখন 1968 সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তখনও তিনি অবিবাহিত। মার্গারেটের সঙ্গে অবশ্য তার আগে থেকেই সম্পর্ক জড়িয়েছিলেন। তাদের বিয়ে হয় 1971 সালের 4 মার্চ। শুরুতে এ দম্পতির মধ্যে কোনো সমস্যা ছিল না, ভালো চলছিল সবকিছু। কিন্তু কয়েক বছর যেতে না যেতেই মার্গারেটের বিরক্ত হওয়ার পালা শুরু হয়ে যায়, কারণ পিয়ের ট্রুডো সরকারি কাজ ও রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত থাকতেন। সন্তানদের দেখাশোনার পুরো দায়িত্বই তখন মার্গারেটকে করতে হচ্ছিল। এক পর্যায়ে কিছুটা বিষণ্ণ হতাশাগ্রস্ত হয়ে পড়েন। মাদকাসক্ত প্রধানমন্ত্রীর লাগেজে করে মাদকানাতে একবার নিউজ হেডলাইনও হন মার্গারেট। পরে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর টেড কেনেডির সঙ্গে সম্পর্কেও জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ট্রুডোর সঙ্গে মার্গারেটের ছড়াছড়ি হয়ে যায়। সময়টা ছিল 1977। ছাড়াছাড়ি হলেও আনুষ্ঠানিক ডিভোর্স হয়নি কখনো। মার্গারেট তখন বেপরোয়া জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েন। তখন আদালতের মাধ্যমে 3 সন্তানের অভিভাবকত্বের দায়িত্ববান ট্রুডো। ছাড়াছড়ির পর মার্গারেটকে ট্রুডো কোনো রকম স্পাউজাল সাপোর্ট দেননি। বছর 2 পরে যখন ট্রুডো নির্বাচনে পরাজিত হন তখন সেই খবর পেয়ে মার্গারেট নিউ ইয়র্কের একটি নাইট ক্লাবে নৃত্য করেছিলেন। সেই নৃত্যের ছবি তখন অনেক পত্রিকার ফ্রন্ট পেজে ছাপা হয়েছিল ফলাও করে। তাদের আনুষ্ঠানিক ডিভোর্স হয় 1984 সালে। এর কিছুদিন পরে মার্গারেট বিয়ে করেন অটোয়ার রিয়েল এস্টেটের ডেভেলপার ফ্রেড ক্যাম্পারকে। এই ঘরে মার্গারেটের 2 সন্তানের জন্ম হয়। মার্গারেটের জীবনের আরেকটি ধাক্কা আসে 1994 সালে, যখন তার প্রথম ঘরের 3rd সন্তান মিশেল ট্রুডো ভ্যাঙ্কুভারের একটি পাহাড়ে স্কি করার সময় তুষারধসের তলায় পড়ে মৃত্যুবরণ করেন। ওই ঘটনায় তিনি খুবই বিমর্ষ হয়ে পড়েছিলেন এবং এটি এক পর্যায়ে তার দ্বিতীয় বিয়ের ডিভোর্সের কারণ হয়ে দাঁড়ায়। মার্গারেট অবশ্য পরবর্তীতে স্বীকার করেছেন যে পিয়ের ট্রুডোর সঙ্গে ডিভোর্স হলেও তার প্রতি ভালোবাসার কমতি ছিল না। 2000 সালে তার সাবেক স্বামী ট্রুডোর মৃত্যুর সময় তিনি তার শয্যাবাসে ছিলেন 2 ছেলে জাস্টিন ও অ্যালেকজান্ডারকে সাথে নিয়ে। 2006 সালের মে মাসে মার্গারেটকে সবাই জানান যে তিনি বাইপোলার ডিজর্ডার নামক এক মানসিক রোগে ভুগছিলেন। পরে ভালো হয়ে তিনি মানসিক রোগ প্রতিরোধে বিভিন্ন সংগঠনের সঙ্গে কাজ করেছেন। তিনি কানাডিয়ান মেন্টাল হেলথ অ্যাসোসিয়েশনের একজন অনারারি প্যাট্রন। কানাডায় মেন্টাল হেলথ নিয়ে কাজ করার জন্য মার্গারেট 2013 সালে সম্মানসূচক ডক্টর অব ল ডিগ্রি পান অন্টারিওর ওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে। জাস্টিন ট্রুডো কিন্তু পারিবারিক এই উত্থান পতন বা দুর্যোগের মধ্য দিয়ে জীবন অতিক্রান্ত করলে বিপদগামী হননি কখনো, যেটি সাধারণত দেখা যায় ভঙ্গুর পরিবারের ক্ষেত্রে। বরং কঠিন মনোবল ও স্বতঃস্ফূর্ত মন নিয়ে সামনের দিকে এগিয়ে গেছেন বরাবরই। গ্র্যাজুয়েশন লাভের পর ভ্যাঙ্কুভারে কিছুদিন শিক্ষকতা করেছেন। তার বাবার মৃত্যুর পর ক্রমশ রাজনীতিতে জড়িয়ে পড়েন। 2008 সালে মন্ট্রিয়লের পাপিনিউ থেকে প্রতিযোগিতা করে এমপি নির্বাচিত হন। 2013 সালে লিবারেল পার্টির প্রধান নেতা নির্বাচিত হন, আর 2015 সালে জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। 2011 সালের নির্বাচনে, যেখানে লিবারেল পার্টির আসন সংখ্যা ছিল মাত্র 36, সেখানে এবারের নির্বাচনে তার দল জয় পেয়েছে 184। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল 170 আসনের, তিনি তার চেয়েও 14 বেশি আসন পান। জাস্টিন ট্রুডোর পারিবারিক ইতিহাস বেশ সমৃদ্ধ। তার দাদা ছিলেন একজন ব্যবসায়ী ফরাসি বংশোদ্ভূত, আর নানা ছিলেন এমপি এবং মন্ত্রী আইরিশ বংশোদ্ভূত। তার নানার বাড়ির পূর্বপুরুষদের কেউ কেউ সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া ছিলেন ব্রিটিশ কলোনিয়াল যুগে। তাদের মধ্যে একজন ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মেজর জেনারেল উইলিয়াম ফারুকার। সিঙ্গাপুরে ছিল তার পোস্টিং। জাস্টিন ট্রুডোর সৎ ভাই বোনের সংখ্যা 3 জন। মার্গারেটের দ্বিতীয় বিয়ের পর ওই ঘরে জন্ম নেয় 2 জন। পিয়ের ট্রুডো বিচ্ছেদের পর আর বিয়ে করেনি, তবে রিলেশনশিপে জড়িয়ে ছিলেন এক মহিলার সঙ্গে, ওই ঘরে জন্ম নেয় 1 জন। জাস্টিন ট্রুডো রাজনীতি ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন ও অ্যাডভোকেসি গ্রুপের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। 2008 সালে তৎকালীন প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার যখন নির্বাচনের ঘোষণা দেন, তখন জাস্টিন ট্রুডো মন্ট্রিয়লের পাপিনিউ এলাকায় নিজের প্রচারণা চালাচ্ছিলেন নির্বাচনী প্রস্তুতি হিসেবে। প্রচারণা শুরুর মাত্র 1 বছরের মাথায় তাকে প্রতিদ্বন্দ্বিতায় নামতে হয়েছিল, তবে নিরাশ হতে হয়নি। ব্লক কুইবেকারের ক্ষমতাসীন প্রার্থীকে পরাজিত করে ওই এলাকায় এমপি নির্বাচিত হন তিনি। সেই সময় কানাডার প্রভাবশালী পত্রিকা গ্লোব অ্যান্ড মেলের প্রধান সম্পাদক এডওয়ার্ড গ্রিনস্পন তার সম্পাদকীয়তে ভবিষ্যৎবাণী করেছিলেন এই বলে যে, অন্য কয়েকজন নতুন নির্বাচিত এমপির মতো জাস্টিন ট্রুডোরও সম্ভাবনা রয়েছে আগামীতে প্রধানমন্ত্রী হওয়ার। উল্লেখ্য যে এই পত্রিকাটি কনজারভেটিভ ভেষা হয়েও লিবারেলের জাস্টিনের ব্যাপারে এই ভবিষ্যৎবাণী করেছিল। 2011 সালের নির্বাচনে জাস্টিন ট্রুডোর আবারও নির্বাচিত হন একই এলাকা থেকে, কিন্তু পার্টির সার্বিক জয়ের অবস্থা ছিল খুবই খারাপ। তৃতীয় স্থানে চলে যায় দলটি মাত্র 34 আসন পেয়ে। ওই সময় দলের নেতৃত্বে ছিলেন মাইকেল ইগনাডেক। নির্বাচনে বড়াডুবির পর মাইকেল পদত্যাগ করেন দলের নেতৃত্ব থেকে। তখন অনেকে জাস্টিনকে নেতৃত্ব দেওয়ার কথা বলছিলেন, কিন্তু তিনি রাজি হননি। পরে ববরে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য লিবারেল পার্টির নেতৃত্ব গ্রহণ করেন, কিন্তু 2013 সালে জাস্টিন ট্রুডো পার্টি লিডার থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং বিপুল সমর্থন পেয়ে পার্টি লিডার পদে জয়ী হন। এরপরের ইতিহাস অতি সাম্প্রতিক এবং সবারই
তা জানা। জাস্টিন ট্রুডো একদিন কানাডার প্রধানমন্ত্রী হবেন এরকম ভবিষ্যৎবাণী প্রথমে করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। সেটি ছিল নিছকই মজা করে বলা। এরপর বাস্তব অবস্থার বিচারে ভবিষ্যৎবাণী করেছিলেন গ্লোব অ্যান্ড মেলের প্রধান সম্পাদক এডওয়ার্ড গ্রিন স্পন। তাছাড়া কানাডার সাধারণ মানুষেরও ধারণা ও বিশ্বাস ছিল জাস্টিন ট্রুডো একদিন সত্যিই কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। শেষ পর্যন্ত হলেও তাই। এখন ভবিষ্যতের দিকে সকলের চোখ। কতখানি সফল হতে পারবেন অতীতের এক সফল ও কারিশমাটিক প্রধানমন্ত্রী পিয়ের ট্রুডোর সন্তান জাস্টিন ট্রুডো? পর্যবেক্ষক মহলের অভিমত সবসময় তাই বলে দিবে। জাস্টিন ট্রুডো সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে তা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।